কাঁচামরিচ এবং ধনিয়া পাতা দিয়ে দারুণ মজার লবণীয় চাপা শুটকির ভর্তা। তো ভর্তাটা দেখলেই যেন জিভে জল চলে আসে। আমার মতন শুটকি পাগল কে কে আছেন চলে আসেন ভিডিও দেখতে, আর ঝটপট কিচেনে গিয়ে তৈরি করে নেন দারুণ মজার এই শুটকি ভর্তাটা। তো এই পুরো রেসিপিটা আপনারা দেখতে হলে আমার সাথেই থাকুন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানজিলা কিচেন হাউস। তো চলুন দেখে নেই পুরো রেসিপিটা। তো আমি এখানে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি এক টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে সরিষার তেল দিয়েও কাজটা করতে পারেন। তারপর আমি এখানে দিয়েছি হাফ কাপের মতন বড় সাইজের রসুন কুয়াগুলো, আর এখানে আমি দিয়েছি কাঁচামরিচ। এখানে আমি এক কাপের মতন কাঁচামরিচ নিয়েছি। কাঁচামরিচগুলো একটু কচি কচি দেখে নিয়েছি। আপনারা চাইলে কাঁচামরিচের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে এবং কমিয়ে নিতে পারেন, অর্থাৎ যে যেরকম ঝাল খেতে চান সেভাবেই নিয়ে নেবেন। তারপর কাঁচামরিচগুলোকে আমি ভেজে নিচ্ছি কিছুক্ষণের জন্য, ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত আমার রসুনগুলো সিদ্ধ হয়ে আসে এবং কাঁচামরিচগুলো একদম সফট হয়ে আসে। তো দেখতেই পাচ্ছেন আমার রসুনগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে এবং কাঁচামরিচটা ভাজা হয়ে গেছে। ওগুলোকে উঠিয়ে তারপর এই প্যানের মধ্যেই আমি দিয়ে দিয়েছি শুটকিগুলোকে। শুটকিগুলোকে আমি আস্তে ফেলে তারপরে মাথাটা এবং পেটের থেকে ময়লাগুলো ফেলে তারপর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপর এরকম তেল দিয়ে ভেজে নিচ্ছি। এখানে আমি আরও এক চা চামচের মতন তেল দিয়েছি। এখন এভাবে করে ভেজে নিচ্ছি ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত শুটকি থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়। শুটকিতে তো এমনিতেই ঘ্রাণ থাকে, তারপরে শুটকিটা ভাজার পরে যখন শুটকিটা পারফেক্টভাবে ভাজা হয়ে যায় তখন এরকম একটা ধোয়া উঠতে থাকে প্যান থেকে এবং শুটকিটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়। আমার শুটকি ভাজা হয়ে গিয়েছে। আমি এখন পাটায় পিষে নেবো এগুলোকে। আমি এরকম শিলপাটার মধ্যে নিয়ে নিয়েছি শুটকিগুলোকে। তারপর এগুলোকে আমি পিষে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কীভাবে করে আমি কাজটা করছি। তো শুটকিটা পিষে নেওয়া হয়ে গেলে আমি এখন কাঁচামরিচ এবং রসুনগুলোকে একটু পাটায় বেটে নিচ্ছি। আর কাঁচামরিচ রসুনগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে সফট হয়ে গেছে, সো এগুলোকে একটু হালকা প্রেস করে বেটে নিলে এগুলো একদম মিহি হয়ে যাবে। খুব বেশি জাতাজাতি চাপাচাপি করে বেটে নিতে হবে না আপনাদের, কষ্ট করে। তারপর আমি এখানে ধনিয়া পাতা কুচি দিয়েছি এক কাপ পরিমাণে। তো আপনারা চাইলে ধনিয়া পাতাটা একটু ভেজেও নিতে পারেন, তবে আমার কাছে কাঁচা ধনিয়া পাতার ফ্লেভারটা খুব বেশি ভালো লাগে, তাই আমি এটাকেও দিয়ে দিয়েছি। এখন আমি ধনিয়া পাতাটা বেটে নিয়ে তারপর আমি পেঁয়াজ বেটে নিচ্ছি। আর পেঁয়াজগুলোকে আমি এরকম একটু মোটা মোটা সাইজের করে কেটে নিচ্ছি। আর এখানে আমি দেশি পেঁয়াজ নিয়েছি প্রায় পৌনে এক কাপের মতন। তারপর পেঁয়াজগুলোকে আমি কীভাবে করে বেটে নিচ্ছি সেটা আপনারা স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি কিন্তু পেঁয়াজগুলোকে বেটে একদম মিহি করছি না, আমি একটু গোটা গোটা রাখছি যাতে করে এটা মুখে পড়লে অনেক বেশি ভালো লাগে। আর যারা কাঁচা পেঁয়াজ পছন্দ করেন না তারা একটু পেঁয়াজটাকে প্যানে দিয়ে তারপর একটু জলসে নেবেন। পেঁয়াজটাও আমার বেটে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমার ভর্তাটা দেখতে কতটা আকর্ষণীয় হয়েছে। আমি এখন এই ভর্তাটাকে একসাথে একটু আবারও শিলপাটায় মিক্স করে নিচ্ছি। আমি এখানে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি, আর এরকম আমি হালকা হাতে একটু বেটে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে এটা হাত দিয়েও করতে পারেন। তো দেখতে পাচ্ছেন কত সহজে শুটকি ভর্তা তৈরি হয়ে গিয়েছে। আপনাদের কাছে যদি আমার ভর্তার রেসিপিগুলো একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আপনাদের একটা লাইক এবং কমেন্টস আমাকে অনেক বেশি। তো এই যে দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গিয়েছে দারুণ স্বাদের লবণীয় শুটকি ভর্তা। আর এখন গরম গরম ভাতের সাথে আপনারা এটা খেয়ে নিতে পারেন। আমার তো এই শুটকি ভর্তা হলে ডানে বামে আর কিছুই লাগে না, তবে আপনাদের কার কার লাগে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য অনেক বেশি দোয়া করবেন, এবং সবার জন্য রইল অনেক অনেক বেশি দোয়া এবং ভালোবাসা। আল্লাহ হাফেজ।